বাঙালিদের আর্জেন্টিনা ভক্তদের কাণ্ডকারখানাদের প্লেস সত্যি আশ্চর্য নামে পারবেন না। যারা আর্জেন্টিনাকে ভালোবাসে বা ফুটবল টিমকে ভালোবাসে তাদের কর্মকাণ্ড দেখে সত্যি আপনি মুগ্ধ হয়ে যাবেন। নাটোর জেলার দয়রামপুর উপজেলায় দয়রামপুর ইউনিয়নে এই একটা কারখানা, দেখুন তারা আর্জেন্টিনা এক বছর আগে 2022 সালের আজকের দিনে বিশ্বকাপ অর্জন করেছে, সেই উপলক্ষে তারা বিশাল র্যালির আয়োজন করেছে। শুধু কি র্যালি দেয় না, দেখুন ব্যান্ড পার্টি, সামনে শুরু হয়েছে একটি বিশাল জার্সি, পতাকা, মানুষের আনন্দ, মোটরসাইকেল, তারপরে ভ্যানে করে মানুষের বিশাল র্যালি। দেখুন আয়োজন করেছেন এখানকার সবথেকে প্রসিদ্ধ সেরা দুধ চায়ের বিক্রেতা মকবুল ভাই, পাশাপাশি রয়েছেন চেয়ারম্যান সহ আরও অন্যান্য কিছু। শুধু তাই না, আপনারা সামনে আরও আশ্চর্য জিনিস দেখতে পাবেন, সেটা হচ্ছে কেক কাটা, বিজয়ী উপলক্ষে কেক কাটা। পাশাপাশি রান্না বাড়ানা হলে আয়োজন যখন 12 কেজি, তখন তো 12 কেজির সাথে যুক্ত হবে অনেকগুলো চাউল, এটাই হচ্ছে আনন্দ। আরো তারা দিন দৌড়াদৌড়ি করে বা বিভিন্ন ধরনের র্যালি করে আয়োজন করে একটা খানা হবে করে দয়রামপুর এই আজকের দিনে স্টল, অর্থাৎ আপনার হচ্ছে সেরা দুধ চায়ের 19 তারিখ সেই জায়গা, 19 তারিখ দেখেন আরো কাটাকাটি চলছে। এই যে বিশাল আয়োজন চলছে, রান্না একটা বিশাল, এদিকে সাজদার ভাই দাওয়াত কৃত মানুষ নাকি, সাবাস, চাউল দিয়ে খিচুড়ি রান্না, এইরকম কয়েকশো মানুষকে খাওয়ানো হয়েছে, সকলেই পরিতৃপ্ত করে খুবই সুস্বাদু করে খাওয়া দাওয়া হয়েছে। এই যে ছাগলটি, এই ছাগলটি জবাই করা হয়েছিল এই আয়োজনের জন্য, তারই ভিডিও ধারণ করেছি আমি এবং অন্যান্য অনেকে। দেখুন এখানকার দয়রামপুর ইউনিয়নের চেয়ারম্যান স্বয়ং, তিনিও আনন্দে উৎফুল্ল হয়ে কেক কেটে এই দিবসটি পালন করে। যারা তার ভক্ত তারা কিন্তু এই যে কেক কেটে বা হ্যাপি বার্থডে আর্জেন্টিনা, সেই উপলক্ষে দেখুন মানুষ কিন্তু অনেক আনন্দ করতেছে। তার ভিতরে আমরাও একটু আনন্দ করলাম, একটু ঘোরাফেরা করলাম, কিছু ভিডিও করলাম। দেখুন শুধু এটাই নয়, আবার কাজ শেষে খাওয়া দাওয়ার আয়োজন কিন্তু শুরু হয়ে গেছে, রান্না শেষ এবার খাবার পালা, কারণ সব কিছু শেষে খাওয়া না হলে যেন মনে তৃপ্তিই মেটে না। দেখুন চেয়ারম্যান সাহেব কত সুন্দর হাস্যোজ্জ্বল চেহারা, গণ্যমান্য ব্যক্তি, আশেপাশের সমস্ত ধরনের যারা ভক্ত সব ধরনের মানুষ এখানে এসেছে, এখানে দলমত নির্বিশেষে সকলে মিলে কাঁধে কাঁধ মিলিয়ে যারাই এই দলকে সাপোর্ট করে বা আশেপাশে আছে সকলেই কিন্তু এই বিজয় র্যালিতে অংশগ্রহণ করেছে। পাশাপাশি খাবার চলছে, খিচুড়িটা খুবই সুস্বাদু হয়েছিল, সেই হিসাবে সকলেই আনন্দ এবং তৃপ্তি সহকারে খেয়েছে। পরিতৃপ্ত হয়ে খাওয়া দাওয়া শেষে প্রায় রাত্রি 12টার দিকে সকলেই বিদায় হয়েছে, কারো কারো যেতে রাত্রি 1টা বেজেছে। এটা একটা যেন মহা ধুমধাম, এটা যদি বাংলাদেশের এই চিত্রগুলো আর্জেন্টিনার কোনো দেশ দেখত সত্যি তারা মুগ্ধ হয়ে যেত যে বাংলাদেশ নামক একটা রাষ্ট্র, একটা ছোট রাষ্ট্র, অথচ আর্জেন্টিনাকে কত ভালোবাসে, একটা ফুটবল টিমকে কত ভালোবাসে। আসলে এটা খেলাপ্রিয় মানুষ, এটা দল বা মানুষ বা দেশ হিসেবে নয়, এরা যারা খেলাপ্রিয় বা খেলাকে অত্যন্ত ভালোবাসে তাদের মধ্যে এরকম আনন্দ দেখা যায় বা দেখা গিয়েছে। সকল বন্ধুকে ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য, এবং দেখুন কত সুন্দর আয়োজনে খিচুড়ি রান্না হয়েছে এবং এই আয়োজনটা সফল হয়েছে। কিন্তু যতগুলো লোক ছিল আয়োজক এবং দর্শক সকলে কিন্তু পরিতৃপ্তভাবে খাওয়া দাওয়া করেছে, সকলেই আনন্দিত এমন একটা অনুষ্ঠান হতে পেরে বা করতে পেরে। আর্জেন্টিনা যদি কোনো ভক্ত থাকেন বা যদি জেনে থাকেন অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন, ভিডিওটি দেখবেন সম্পূর্ণ যে কি আয়োজন না করেছিল নাটোর জেলার দয়রামপুর ইউনিয়ন বাগাতিপাড়া থানা কাদিরাবাদ ক্যান্টনমেন্ট সংলগ্ন।